হাই ফ্রেন্ডস, আজ 11th May, আজ আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম 5টার সময়, হাওড়াতে ট্রেন আছে। ঝাড়গ্রাম আমার খুবই একটা প্রিয় জায়গা, ও তো খুব খুশি। মানে ছোটোবেলা থেকেই, হাফ ইয়ারলি এক্সাম হোক, আর অ্যানুয়াল এক্সাম হোক, আফটার দ্য এক্সামস আই ট্রাভেল ঝাড়গ্রাম টুয়াইস পার ইয়ার আই থিঙ্ক। সো এখনও আমার খুব ভাল লাগে জায়গাটা। এগুলো সব রাজহাঁস যেগুলো সাবিত্রী মন্দিরের কাছে ঘুরে বেড়ায়, দেখতে দারুণ। সাবিত্রী মন্দিরে অ্যাকচুয়ালি এটাই রাস্তা, শর্টকাট নিয়েছি এখান থেকে। আমার জাস্ট মা বাড়ি থেকে 5 মিনিট, নেক্সট মোড়েই। কেমন লাগছে বল? খুবই ভালো। শুভবাবু এখন ডিউটি করতে ব্যস্ত নাকি? এই জায়গাটা হচ্ছে, আগে ক্রিকেট খেলতাম এখানটায়। এখানটায় রাবণ পোড়া হয় খুব ভালো, মানে রাবণটা বানানো হয়, বল খেলার মাঠে পোড়া হয়। এখানে জলবাজি হয়, দেখার মতো জলবাজি, মানে কালী পুজোর পরের দিন। আর এত দাঁড়িয়ে গল্পই করে যাচ্ছে, পৃথিবী কীভাবে ঘোরে, সূর্য কোন দিকে ওঠে। কী সুন্দর দেশি মুরগিটা ঘুরে বেড়াচ্ছে, চারটে ছোটো 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 বাচ্চা নিয়ে। এটা সাবিত্রী মন্দিরের ভেতরে, খুব সুন্দর বাগান একটা আছে দুদিকে, মাঝখানে একটা ছোটো রাস্তা। এই জায়গাটায় বলি দেওয়া হতো আগে রাজারাজরা, যেখানে ঝাড়গ্রামের রাজবাড়ি আছে। এটা বটগাছ, এটা বাইরের দিকটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বটগাছটার অনেকটা হিস্ট্রি আছে, এই জায়গাটাতে বলি দেওয়া হতো আগে। আরে না, বলি বড়ি নয়, এটা পুরনো মন্দির। এই এটা মেন মন্দির, এটা সাবিত্রী মন্দির। এরপরে ঠিক পেছন দিকে একটা বড় পুকুর আছে, ওই পুকুরটায় চান টান করে এখনও লোকজন, চান টান করে। আর তুমি ফটো তোলো, ভালো করে ফটো তোলো। আর এই দিকটাতে এবার মন্দিরের দিকটায় যাওয়া যায়। রিসেন্টলি রিনোভেট করেছে মন্দিরটা, মার্বেল বসানো, খুবই ভালো। আর বাঁ দিকে শিবের মন্দির, মহাদেবের মন্দির, আর ডান দিকে সাবিত্রী মন্দির। মন্দিরটার ভেতরে মা দুর্গার ওয়াল পেন্টিং করা আছে, দারুণ লাগছে দেখতে। সামনে থেকে আপনারা একবার এসে দেখে যাবেন। তো বলে রাখি, ঝাড়গ্রাম একটা স্বাস্থ্যকর পরিবেশ, যেটা আমরা ছোটোবেলার বইতে পড়েছিলাম, যে কেউ যদি, কারোর যদি হেলথ ইস্যু থাকতো, তাহলে হয় দীঘা বা ঝাড়গ্রাম চেঞ্জের জন্য আসতো লোক। এটা হচ্ছে পুকুর, পেছনের দিকে যে পুকুরটার কথা বলছিলাম, খুব বড় একটা পুকুর। আর ঝাড়গ্রাম আপনারা কলকাতা থেকে কীভাবে আসবেন সেটাও বলে দিই। কলকাতা থেকে ট্রেনে আসা যায়, বাসে আসা যায়, সরকারি বাস আছে, বেসরকারি বাসও আছে। মোটামুটি বাসে এলে আপনার 4 থেকে 4.5 ঘন্টা লাগে, 4 ঘন্টা মতো লেগেই যায়। আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। সকালবেলা একটা ট্রেন আছে স্টিল, আর বিকেলেও একটা ট্রেন আছে ইস্পাত। এই দুটো ট্রেনে আপনাদেরকে আগে থেকে রিজার্ভ করতে হবে, আদারওয়াইজ আপনারা এই ট্রেনে উঠতে পারবেন না। তো 2 ঘন্টার জার্নি, অ্যান্ড ইটস আ ভেরি কমফর্টেবল জার্নি বাই দ্য ট্রেন আই উইল সে। সো প্রেফার অলওয়েজ ট্রেন। এখন এই বটগাছটা, আপনাকে যেটা বলছিলাম, এই বটগাছটার একটা হিস্ট্রি আছে। এই বটগাছটা থেকে কেউ পাতা ছেড়ে না। দুর্গা মন্দির দেখতে দুদিকে সবুজ, সবুজের মাঝখানে কংক্রিটের রাস্তা চিড়ে আমরা বেরিয়ে যাচ্ছি উপরে, আমাদের মাথার উপরে পেঁচা তুলোর মতো আকাশ, একটা সিনেমেটিক ভিউ দিতে দিতে। গরু দুটো মারপিট করছে, দেখতে দেখতে আমরা বেরিয়ে যাচ্ছি দুদিকে তালসারি দিয়ে। আমরা পৌঁছলাম এখন কনক দুর্গা মন্দির। এখানে পার্কিং চার্জ 30 টাকা, টোটো আমরা পার্কিং করে রেখে দিয়ে ওখানে সমস্ত কিছু মালপত্র রেখে, জাস্ট যে ব্যাগটা আমরা চান করবো এখানে দুলুং রিভারে, এর পাশ দিয়ে, এই মন্দিরটার পাশ দিয়ে এই একটা খুব সুন্দর একটা শান্তশিষ্ট একটা দুলুং রিভার বয়ে যাচ্ছে।
এটা হচ্ছে এই এটা হচ্ছে আপনার নতুন মন্দির, এটা এটা নতুন রিসেন্টলি এটা বানানো হয়েছে, বাট আগের পাশেই একটা পুরনো মন্দির আছে, এটা প্রায় 1400 থেকে 1500 বছরের পুরনো মন্দির। তো এই মন্দিরের এই জায়গাটাতে এইটা এই যে যেটা দেখা যাচ্ছে ওই দূরে, হ্যাঁ ওটা হচ্ছে পুরনো মন্দির, ওটা ভাঙাচোরা, এটা অক্ষত, এখন নতুন এটা তৈরি হয়েছে। এই জায়গাটা খুবই এর মাহাত্ম্য আছে, এখানে নরবলি দেওয়া হতো, অ্যান্ড ইটস ভেরি ট্রু, এখানে নরবলি দেওয়া হতো। আপনারা এলে এখানকার হিস্ট্রি, এখানকার যে স্থানীয় লোকেরা আছে ওদের সাথে একবার কথা বলে দেখতে পারেন আপনারা এর এর হিস্ট্রি। আপনি যদি কেউ যদি কেউ হিস্ট্রি ভালোবাসে আর কি, মানে আমার মতো যদি কেউ ভ্রমণ পিপাসু হয়, তাহলে সে কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে ওখানকার স্থানীয় লোকেদের সাথে কথা বলে দে ক্যান অ্যাভেল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্যাট প্লেস। এখন যাই ডুলুং রিভারের দিকে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডুলুং রিভারে, ওখানে গিয়ে আমরা চান টান করবো। বাঁদিকে রাস্তাটা ডুলুং রিভারের দিকেই যাচ্ছে, বাট মেন স্পটটা যেখানে চান টান করা যায় ওই জায়গাটা বেসিক্যালি ভালো একটা জায়গা যেখানে চান টান করা যায়, ওটা সোজাই যাচ্ছে, সোজাই যাব। আজকের ওয়েদারটা খুবই ভালো, হালকা একটু গরম আছে। হ্যাঁ, এবার চলে এলাম আমরা যেখানটা জাস্ট ওই স্পটটা যেখানে আমরা চান করব, আজকে আমরা মজা নেব ওই জায়গাটার বেসিক্যালি। তো এখন এই জায়গাটা যখন বৃষ্টি হয় তখন এখন একটু জলটা কম আছে, বাট যখন অ্যাকচুয়াল প্রপার বৃষ্টিকাল নেমে যায়, যখন বৃষ্টি হতে থাকে, তখন এই জায়গাটা কিন্তু এই যে উপরে যে ইয়েটা দেখা যাচ্ছে অত দূর কিন্তু জলটা উঠে যায়, জলটা অনেকটাই উঠে যায়। এখানে ফেমাস পাউরি হচ্ছে আমাদের পাউরি, ইনস্টাগ্রাম পাউরি, আর ইয়ে হাম লোগো কা ভাই হে আর ইয়ে মেরি বিবি, ইয়া পে পার্টি চল রহি হে, দুলুং মে পার্টি চল রহি হে। মন ভারাক্রান্ত, ভালো জায়গাটা থেকে আমাদেরকে এবার যেতে হচ্ছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, একটা বৃষ্টি হলো, একটা দারুণ একটা বৃষ্টি হয়ে গেল মাঝখানে, তো ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে এখন, বৃষ্টিটা একটু থামতেই আমরা বেরিয়ে পড়লাম। এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, একটা দারুণ কাঠের গেট করা আছে জাস্ট ঢুকার মুখে, সবাই বেশ খুশি আজকের দিনটা একটা ওয়ান ডে হলিডে পেয়ে। এখানকার লোধা আদিবাসীদের বাড়িগুলো এরকম হয়, খুব কালারফুল আর খুব দারুণ এবং মজবুত হয় এগুলো, এখানকার মাটিটা লাল মাটি তো খুব মজবুত হয়। তো ফ্রেন্ডস, যেটা বলার, যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমাদের চ্যানেল দ্য স্লিপি কাপল লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, এখানে 15 টাকা এন্ট্রি ফিস পার হেড, তো আমরা 5 জন গেছিলাম, 75 টাকা পড়েছিল। আর হ্যাঁ, অবশ্যই 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 মাস্ট কিন্তু এটা শেয়ার করুন, ভিডিওটা যতটা পারুন শেয়ার করুন বন্ধুদের সাথে, রিলেটিভসের সাথে, যাতে নেক্সট টাইম আমরা অনেক এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতে পারি, আপনাদের মজা দিতে পারি। থ্যাংক ইউ। ও কি দারুণ ভিউ, এখানে এলে কিন্তু ডিয়ার পার্কের জাস্ট অপোজিটে একটা চপ আর চায়ের দোকান আছে, চপ মুড়ি আর চা ট্রাই করতে কিন্তু ভুলবেন না। বাই।